মূর্খ বক। অনেক দিন আগের কথা, এক পুকুর পাড়ে একটা উঁচু নারকল গাছ ছিল, আর ওই গাছে থাকতো একটা বুড়ো বক। পুকুরটা প্রায় শুকিয়ে এসেছিল, আর ওই পুকুরে বড় অল্প মাছ ছিল, যা কিনা ওই বুড়ো বকের জন্য যথেষ্ট ছিল। কিন্তু ওই পুকুর আর নারকল গাছ নিয়ে সে ছিল বেজায় গর্বিত। যদি অন্য বকেরা এখানে এসে দেখত, তাহলে ওরা বুঝতে পারত আমি কত ভাগ্যবান। একদিন সে দেখল যে এক ঝাঁক বক পুকুরের ওপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আরে আরে দাঁড়াও, আরে এদিকে নিচে দেখো, নিচে ওই বৃদ্ধ পাখিটা আমাদের ডাকছে, চলো গিয়ে দেখে আসি, হয়তো কোনো বিপদে পড়েছে। এসো, ভারী ভালো লাগলো যে আমার কথা শুনে তোমরা এখানে এলে। তোমরা আমার অতিথি হয়ে এই নারকল গাছে থাকো, এই পুকুরের মাছের স্বাদ গ্রহণ করো, ভারী ভালো। বৃদ্ধ ভালোই মনে হয়, কিন্তু বোকা, আমাদের প্রভাবিত করতে চাইছে। আমরা যদি ওর নিমন্ত্রণ গ্রহণ করি, তাহলে ও না খেতে পেয়ে মরবে। তাই ওই ঝাঁকের দলপতি সবার তরফ থেকে নিমন্ত্রণ গ্রহণ করলেন না। আপনার আদর আপ্যায়ন দেখে আমরা মুগ্ধ, কিন্তু আমাদের যেতে হবে। হ্যাঁ, আমাদের বুদ্ধিমান নেতা ঠিকই বলেছেন, আমাদের ঝাঁক তো অনেক বড়। দেখুন, এই পুকুরের মাছ খালি আপনার জন্যই যথেষ্ট, আমাদের অন্যত্র যেতে হবে। আপনারা যদি আমার নিমন্ত্রণ না গ্রহণ করেন, তাহলে আমি প্রাণ ত্যাগ করব। ঝাঁকের দলপতি তখন নিরুপায় হয়ে নিমন্ত্রণ গ্রহণ করে নিলেন। ঠিক আছে, আমরা আপনার অতিথি হতে রাজি। আসুন, আমরা সবাই মিলে গাছের উপর বসি। সব বকেরাই তখন নারকল গাছের উপর গিয়ে বসল, আর বুড়ো বক গর্বের সাথে বলল, আসুন আরাম করুন, যখনই খিদে পাবে পুকুরের মাছ খেয়ে নেবেন, এখানে সবার জন্যই যথেষ্ট মাছ রয়েছে। বকের ঝাঁক উনার কথা মেনে মনের আনন্দে পুকুরের মাছ খেতে শুরু করলো। এই যে শুনছ, আমি তোমার চেয়ে বেশি মাছ খেতে পারি। আরে তুমি কি খাবে? আরে আমি এখনো পর্যন্ত 6টা মাছ খেয়ে ফেলেছি, তোরা দুজনে ওর থেকে বেশি খেয়ে দেখা দেখি। এমনি করতে করতে পুকুরের সব মাছ শেষ হয়ে গেল। হ্যাঁ ভগবান, একটাও মাছ আর নেই। এখন বিকেল বেলা ওদের কি খেতে দেব, আর ওরা চলে যাওয়ার পর আমি বা কি খাবো। বৃদ্ধ বক নিজের বোকামি বুঝে আফসোস করতে লাগলো। আমাদের সান্ধ্য ভোজনের জন্য আর কিছুই নেই। আপনার আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের যেতে হবে। আমি আমার ঝাঁককে ক্ষুধার্ত রাখতে পারি না। ওখান থেকে বকের ঝাঁক নিয়ে বেরোবার সময় ওই বুড়ো বকটার জন্য ভারী মায়া লাগলো ওই ঝাঁকের নেতার। ও একেবারে বৃদ্ধ, আমাদের সঙ্গে উঠতে পারবে না, শুধু যদিও আমাদের কথা শুনত, বেচারা আর বেশি দিন বাঁচবে না। কিছুদিন পর সেই বলহীন বৃদ্ধ বক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বৃথা অহংকার করা উচিত নয়।